রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সীমান্তবর্তী অঞ্চলে পাহাড়চূড়ায় সীমান্ত সড়ক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রকল্পের পরিকল্পনাধীন 1036 কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত সড়কের মধ্যে প্রথম পর্যায়ে 317 কিলোমিটার রাস্তা দৃশ্যমান হয়েছে, যা বদলে দেবে দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন, ঘটবে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং ঘুরবে স্থানীয় অর্থনীতির চাকা। আগে আমার বাপ দাদারা এই পাহাড়ি পথ দিয়ে হেঁটে হেঁটে চলাচল করত, বাজার ঘাটে যেত। আমিও ছোটবেলা থেকে এই পথ দিয়ে হেঁটে হেঁটে জীবন পার করে দিয়েছি। এখন চাঁদের গাড়িতে চড়ে ঘন্টার পর ঘন্টার রাস্তা এক নেমে সে চলে যায় বর্ডার রোডের কল্যাণে। বাংলাদেশের উন্নয়নের পেছনে চিরকল্যাণকর যা সৃষ্টি, তার একটি অনেক বড় অংশের সাথে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর তা ইতিহাসের পাতায় একটি বড় সাক্ষী হয়ে থাকবে। 2041 সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের পূর্বশর্ত হচ্ছে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণকরণ। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি জাতীয় অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার সাথে সমন্বয় সাধন করত নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষত এর কোর অফ ইঞ্জিনিয়ার্স। যে কোনো চ্যালেঞ্জিং ভৌত অবকাঠামো নির্মাণে চূড়ান্ত পেশাদারিত্ব ও দক্ষতা নজর স্থাপন করেছে বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউনিট সমূহ। এই সকল জাতীয় উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে দেশব্যাপী রাস্তা, রেল সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, সেতু, নদী শাসন ও বাঁধ নির্মাণ, দুর্গম পার্বত্য অঞ্চলে রাস্তা নির্মাণ, জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ন প্রকল্প নির্মাণ ইত্যাদি। ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এ জাতীয় 251টি প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। এখানে আমি যে প্রকল্পে দাঁড়িয়ে আছি এটার নাম, আগে রাস্তা অনেক খারাপ ছিল, এখন কালচি ফ্লাইওভার হওয়ার কারণে আমরা খুব তাড়াতাড়ি স্কুলে যেতে পারি। আমার নাম হাফসা, আমি শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আমার বাসা জোয়াসাহারায়। প্রতিদিন এই ব্যস্ত রাস্তা হয়ে আমার স্কুলে আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই দৃষ্টিনন্দন একটি আন্ডারপাস নির্মাণ করায় আমার এখন আর স্কুলে আসতে কোনো সমস্যারই সম্মুখীন হয় না এবং আমার বাবা মা দুশ্চিন্তা মুক্ত থাকে। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে এই ব্যস্ত রাস্তার মধ্যে একটি দৃষ্টিনন্দন আন্ডারপাস নির্মাণ করার জন্য। বিদেশের রাস্তাগুলি আসলে অনেক বড়, এই সমস্ত রাস্তা দিয়ে যখন গাড়ি চালাতাম তখন খুবই ভালো লাগতো, আবার অনেক সময় মনে হতো যে বাংলাদেশে যদি আমার এরকম একটা সুন্দর রাস্তা থাকতো যেটা সম্পূর্ণ যানজট মুক্ত। আজকে এত বছর পরে বাংলাদেশে আসার পরে এই 300 ফিট রাস্তায় যখন আমি গাড়ি ড্রাইভ করছি তখন আমার মনে হচ্ছে যে আমি সেই ইউকের M5 মোটরওয়েবি ড্রাইভ করছি। প্রাকৃতিক দুর্যোগে অসহায় এসব মানুষদেরকে তাদের দুঃখ কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থেকেছে। সমগ্র পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। এই সকল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, অবকাঠামো ধস, বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ড, সন্ত্রাসী হামলা, মহামারী, ভূমিকম্প উল্লেখযোগ্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই জনগণ ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের পাশে থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করছে। 2022 সালে পূর্ব সিলেটে অনেক বন্যা ছিল, সেই বন্যার কারণে আমরা আপনার কোনো আশ্রয় দিতে পারছি না। সেনাবাহিনীর লোকে আমরা আগে আল্লাহবাদে অনেক সাহায্য করি, আমরা অনেক প্রাণ রক্ষা করছে। দুর্গত এলাকায় আটকে পড়া ব্যক্তিবর্গকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে প্রেরণ, অসহায় ও দুস্থ ব্যক্তিবর্গের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ, জরুরি ঔষধ সরবরাহ ও বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সহায়তা প্রদান, ভেঙে যাওয়া বাঁধ ও রাস্তা মেরামত বা সংস্কার, এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীকে দেশ ও জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।